প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। করোনা মহামারীর এই কঠিন পরিস্থিতির মধ্যে তোমরা যে যেখানেই আছো, আশা করছি সবাই সুস্থ আছো, সবাই নিরাপদেই আছো। দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের শ্রেণীকক্ষের বাইরে আছি। শ্রেণীকক্ষের বাইরে থাকলেও আসলে ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য, সহমর্মিতা প্রকাশ করার জন্য আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি এমএ শেষ পর্বের শিক্ষার্থীদেরকে। এমএ শেষ পর্বে আমি 5003 কোর্সের রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এরই মধ্যে আমরা রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস শুরু করেছি। আজকেও ঘরে বাইরে উপন্যাসের উপরেই আমাদের আলোচনা। আশা করছি তোমরা সবাই সাথেই থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। মূলত স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচিত। তবে বিভিন্ন চরিত্রের আত্মকথন রীতি, চলিত ভাষা এবং বৈপ্লবিক জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে নিখিলেশ, বিমলা, সন্দীপের টানাপোড়েন ঘরে বাইরে উপন্যাসের বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে। নিখিলেশ বিমলার দাম্পত্যে পূজার নিবেদন বেশি, দুজনেই নিজে নিজের প্রেমের অর্ঘ সাজিয়ে রেখেছে। এক্ষেত্রে বিমলার ব্যাপারে বলা যায় যে আসলে মায়ের সতীত্বের যশ বিমলাকে পরোক্ষভাবেও নিয়ন্ত্রণ করেছে। তাই কল্পনার রাজপুত্র তার বাস্তবে না মিললেও রাজবাড়ির বধূ হিসেবে বিমলা নিজের মর্যাদার অধিকার বুঝে নিতে কিন্তু দেরি করেনি। সময়ের প্রেক্ষিতে তার অতিরিক্ত পাওয়া ছিল স্বামীর অখণ্ড প্রেম। বস্তুত নিখিলেশের উদার প্রেম এবং এই উদার প্রেমের আলোতেই বিমলার ব্যক্তিত্বের বিকাশ হয়েছিল। বাড়ির আঙ্গিনাতেই বিমলা লেখাপড়া করেছে। মিস গিলবির মতো ইংরেজ মহিলার কাছে বিমলা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। আধুনিক পোশাক আর মত প্রকাশের স্বাধীনতা তাকে চিরাচরিত অন্তঃপুরের রান্নাঘরে বেঁধে রাখতে পারেনি। মুক্ত বুদ্ধি এবং স্বাধীনভাবে বাঁচার একটা বোধ সে অনুভব করেছে। যদিও বড়জা, মেজজা এমনকি সন্দীপ সম্পর্কে বিমলার অতি সচেতন দৃষ্টিতে ধরা পড়া অসঙ্গত যে আচরণ ছিল, সে আচরণগুলো নিয়ে বিমলা যখনই নিখিলেশকে সতর্ক করতে চেয়েছে, তখনই দেখা গেছে যে সে বারবার ব্যর্থ হয়েছে। বিমলার স্বামীর দৃষ্টিতে ছোট হয়ে যাবার লজ্জা, সেই সঙ্গে নারীসুলভ ক্ষোভ নিজের মধ্যে চেপে রাখতে সে বাধ্য হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই সে বিচ্ছিন্ন হয়ে গেছে নিখিলেশের কাছ থেকে। তার এই একলা মনে পরিসর বেড়েছে। স্বদেশী নামে সন্ত্রাসবাদী আন্দোলনে আছে। এই স্বদেশী আন্দোলনের যে ছোঁয়া বিমলার মনের মধ্যে কাজ করেছে, তখনই বিমলার মধ্যেও বেশ পরিবর্তন চলে এসেছে। বিমলা সে ধরনের মেয়ে যে মেয়েকে জোরের সঙ্গে কিছু দেখালে সে দেখে। স্বদেশী নামে যে ধ্বংসলীলা সে সময় শুরু হয়েছিল, তার উন্মাদনা গ্রাস করেছিল বিমলাকে। বিমলা তার
যে অবসর ছিল জীবনের, সে অবসর দেশের নামে যেন উৎসর্গ করে দিয়েছে, দেশের নামে সে লিখে দিয়েছে। সে চেয়েছে বিলেতি শাড়ি পরিয়ে দিতে, কিন্তু আশ্চর্য এই যে ঢেউ আসে পড়ার আগে নিখিলের যখন তার স্বদেশি ব্যাংক বা স্বদেশি জাহাজের ব্যবসা কিংবা স্বদেশি কলম বা স্বদেশি সাবান বানানোর চেষ্টা করে এবং বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন কিন্তু বিমলার চোখেই খাটুনি হয়েছে। কারণ নিখিলেশের কাজ নীরব কাজ, সেই নীরবে ডুব দেওয়ার মানসিকতা বিমলার কিন্তু ছিল না। সঙ্গীর অভাবে বিমলা যখন অবচেতনে অস্থির হয়ে গিয়েছিল, ঠিক সেই সময়টাতে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করেই সন্দীপের প্রবেশ। এবং প্রবেশ তো নয়, দেখা গেছে যে বাহির মহল থেকে অন্তর্মহলেই সে প্রবেশ করেছে বিমলার। অন্যদিকে আমরা পাশাপাশি দেখছি নিখিলেশ পুরোপুরি একজন আদর্শবাদী চরিত্র। আদর্শ আর বাস্তবের নিত্য সংঘাত সে তার সামাজিক অবস্থানের জন্যই অনেকটা এড়িয়ে চলতে পেরেছে। কিন্তু যে নিখিলেশ বারবার বিমলাকে বলেছে যে স্ত্রী বলে যে তুমি আমাকে কেবলই মেনে চলবে, তোমার উপর আমার এই দৌরাত্ম আমার আসলে কখনোই সইবে না, অর্থাৎ এটা আমি কখনোই সহ্য করতে পারবো না, আমি অপেক্ষা করে থাকবো, আমার সঙ্গে যদি তোমার মেলে তো ভালো, যদি না মেলে তো উপায় কী? সেই প্রেমের প্রশ্নে জীবনের তীব্র সংকটের মুখোমুখি হয়েছে সে নিজে। দাম্পত্য প্রেমে নিখিলেশের মধ্যে সম্পূর্ণ নিবেদন ছিল, কিন্তু আমরা দেখেছি বিমলার প্রকৃতি যেখানে তার সঙ্গে মেলেনি, স্বাভাবিকভাবেই সেই জায়গায় নিখিলেশও একা হয়ে গেছে। যাই হোক, স্বামীর উৎসাহ এবং উদ্দীপনায় সামাজিক বিধিনিষেধ অবজ্ঞা করে প্রচলিত প্রথা ভেঙে বিমলা একসময় মুখোমুখি হয়েছে স্বদেশী আন্দোলনের নেতা সন্দীপের। বিমলার ভেতর সন্দীপ দেশের জাগ্রত শক্তিকে প্রত্যক্ষ করেছে, এবং সে যে প্রত্যক্ষ করেছে এটা সে দাবিও করেছে। আর যে বিমলা ছিল গ্রামের ছোট্ট নদী, দেখা গেছে যে লেখকের গভীর চিন্তা চেতনায় সেই বিমলার জীবন প্লাবিত হয়েছে সমুদ্রের পানে, তার নতুন জীবন শুরু হয়েছে। মৌচাকের মক্ষীরানী সম্বোধনে সে সন্দীপের কাছে নতুনভাবে পরিচিত হয়েছে, সে নিজেকে নতুন করে আবিষ্কার করেছে এবং সে খেলায় মেতে উঠেছে। যে সুন্দরী ছিল না, দেখা গেছে সে সুন্দরী হয়ে উঠল। যে ছিল সামান্য, সে নিজের মধ্যে পুরো বাংলাদেশের গৌরবকে প্রত্যক্ষ করা শুরু করেছে। এই ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের অন্ধকার দিকের স্বরূপ উন্মোচিত হয়েছে, এবং যার প্রতীক হিসেবে ঘরে বাইরে উপন্যাসের মধ্যে লেখক নিশ্চিতভাবে সন্দীপকে চিহ্নিত করেছেন। নিখিলেশ ও বিমলার দাম্পত্য জীবনকে কালো ছায়ায় অসুন্দর এবং অন্ধকারে নিমজ্জিত করে দিল এই সন্দীপ চরিত্র। স্বদেশী আন্দোলনের নামে যে প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, সেই ধ্বংসযজ্ঞের অন্যতম নেতা দেখা গেছে
গেছে যে সন্দীপকে, এবং এই ধ্বংসযজ্ঞ স্পর্শ করেছে বিমলাকে। সন্দীপ বলছে যে আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে। এই ধরনের আরো অনেক কথা, আর এই কথাগুলোতেই বিমুগ্ধ হয়ে গেছে বিমলা। সে ভুলে গেছে যে সেই স্বামী নিখিলেশের যে কিছু ব্যবসা আছে, স্বদেশি ব্যাংক, স্বদেশি জাহাজ বা স্বদেশি কলম, স্বদেশি সাবান, এগুলো ব্যবহারের চেষ্টাকে বিমলা আসলে ভালো চোখে কখনো দেখেনি। তাই নিখিলেশের মনে হওয়া সঙ্গত ছিল যে আজ এ কথা আমি স্পষ্ট বুঝেছি, বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র। বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলেছে, ঠিক ঠিক খাপ খাইয়ে নিয়েছে বিমল, যার সাথে সে হচ্ছে সন্দীপ। অবশ্য উপন্যাসের মধ্যে সন্দীপের আরও দুজন নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত তার আত্মকথনে বলা হয়েছে। যে কোনো নারীকে আকর্ষণ করার মতো সম্মোহনী শক্তি তার ছিল। তার মতে, যা আমি কেড়ে নিতে পারি সেটি যথার্থ আমার, এই হলো সমস্ত জগতের শিক্ষা। তাই স্বদেশি আন্দোলনের মুখোশের আড়ালে বিমলার মন ভুলিয়ে নিজের হীনস্বার্থ চরিতার্থ করার সব আয়োজন সম্পন্ন করেছিল আমাদের এই সন্দীপ। বিমলা এবং নিখিলেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে ফাঁক ছিল, তা ছিল তারা দুজনে প্রকৃতিগতভাবে ভিন্ন, কিন্তু নিখিলেশ স্ত্রীকে মুক্ত আকাশ দেখাতে চেয়েছিল এবং শুধুমাত্র দেখা গেছে যে বিমলার মতের প্রতি শ্রদ্ধা রেখে নিখিলেশ তার কলকাতায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্তও কিন্তু পাল্টে দিয়েছিল। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাঙালি সমাজে নিখিলেশের মতো উদার পুরুষ আসলেই বিরল, তা বিমলা অন্তরে অনুভব করতে পেরেছে। তাই সন্দীপের প্রতি গভীর আকর্ষণ ও আসক্তি তার মনোজগতে নানা দ্বন্দ্ব, সংঘাত, ঘাত প্রতিঘাতেরও সৃষ্টি করেছিল। বিমলা নিজেকে কিছুটা আড়ালে রেখে এ সম্পর্কে অবশ্য বিশ্লেষণেরও মাঝে মাঝে চেষ্টা করেছে। সে যে ঘর সংসারের প্রতি ও স্বামীর প্রতি চরম উদাসীনতা দেখিয়েছে, তা নিজেই আসলে পরবর্তীতে উপলব্ধি করতে পেরেছে। এই অনুশোচনায় সে দিন রাত দগ্ধ হয়েছে। দেশের জন্য সংগ্রামের আড়ালে লুকিয়ে থাকা যে কপটতা, সেই কপটতাও তার কাছে ধরা পড়ে গেছে। আর সন্দীপ সেই কপটতা যে প্রদর্শন করে যাচ্ছে, সেটা সে মনে মনে গভীরভাবে অনুভব করার চেষ্টা করে যাচ্ছে। স্বদেশীর বলি আওড়াতে আওড়াতে অথবা বন্দে মাত্র উঠে নিয়ে সন্দীপ দামি সিগারেট অথবা ট্রেনের ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে কখনো দ্বিধা করেনি। সেই জায়গাটাতে সে কিন্তু খুবই অনড়ি ছিল এই ধরনের চিন্তা চেতনার ক্ষেত্রে। বিমলার মতো নারীকে তার চরিত্রের চৌম্বক শক্তি দিয়ে সে জাগ্রত করেছে। আর এরই মধ্যে সন্দীপের ফটোগ্রাফ দেখে বিমলা বলছে উজ্জ্বলতা আছে কিন্তু চেহারাটা অনেকখানি খাদ মিশিয়ে গড়া,
চোখে আর ঠোঁটে কি একটা আছে যেটা খাঁটি নয়। এই খাঁটি না হওয়ার পেছনে আসলে তার কপটতাই বেশি প্রস্ফুটিত হয়ে যায়। আর এটাই সন্দীপের চরিত্রকে সম্পূর্ণরূপে পাঠকের কাছে উন্মোচিত করে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি এই বিমলা সন্দীপকে কিন্তু চিনতে অনেক দেরি হয়ে গেছে। অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে বিমলা সন্দীপের চরিত্রকে উন্মোচন করতে পেরেছে। অমূল্য নামক এক বালকের উপস্থিতি এবং তার প্রতি সন্দীপের যে ঈর্ষা, সেই ঈর্ষার সূত্র ধরে সন্দীপের মনের যে চিত্র, সেই চিত্রটা বিমলার কাছে ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছিল। তাই রাতের অন্ধকারে সে অর্থাৎ বিমলা নিখিলেশের খুব কাছাকাছি এসে দ্বন্দ্ব সংঘাতময় সম্পর্ক থেকে মুক্তির উপায়ও কিন্তু খুঁজে বের করার চেষ্টা করেছে। কিন্তু সন্দীপের যে কথার তেজ, সেই কথার তেজ বিমলাকে ভুলিয়ে রেখেছে এবং বিমলাকে ভুলিয়ে তার ঘর ঝড়ের দমকা হাওয়ায় আসলে নড়বড়েই করে দিয়েছে। সে ঘরকে নতুনভাবে নির্মাণের স্বপ্ন এবং ইচ্ছা নিয়ে বিমলা সন্দীপের সঙ্গে সব সম্পর্কের ইতি টানতেও চেয়েছে। যে বিমলা নিজেকে বাংলাদেশের সমস্ত নারীর একমাত্র প্রতিনিধি এবং সন্দীপকে বাংলাদেশের বীর হিসেবে জ্ঞান করেছিল, একসময় এই বিমলায় স্বদেশী আন্দোলনের যে মিথ্যা কিছু দিক, অসারতা, সেটা উপলব্ধি করতে পেরেছে এবং উপলব্ধি করে আত্মসচেতন হয়ে তার আদর্শবাদী স্বামী নিখিলেশকে আঁকড়ে ধরে নতুন করে সে বাঁচতেও চেয়েছে। নিখিলেশ দেবী সাজিয়ে বিমলাকে যে পূজার অর্ঘ্য নিবেদন করেছিল তাতে যে সামান্য অসম্পূর্ণতা ছিল আর সেটা পূর্ণ করে দিয়েছিল সন্দীপ যখন বিপ্লবী ভারত মাতার আসনে বিমলাকে অভিষিক্ত করেছে। দেখা গেছে যে ইউরোপীয় শিক্ষা এবং সংস্কৃতকে নির্বিবাদে গ্রহণ করলে ভারতীয়দের মানসিক দৃষ্টিভঙ্গি যে কীভাবে বদলে যেতে পারে সন্দীপের মাধ্যমে সেটা কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। সন্দীপ জানে পুরুষের প্রবল ইচ্ছার কাছে মেয়েরা নিজেকে ভাসিয়ে দেয় আর তার নিজের এই দুর্দম স্বভাব এবং আচরণ দিয়েই সে বিমলাকে আকর্ষণ করতে পারে এবং আকর্ষণ করেছিল। এই অহংকারী ধূর্ত সন্দীপ নারী হৃদয়ের রহস্য জানতে তার কোনো কিন্তু বাকি ছিল না, কোনো কিছুই বাকি ছিল না। সে খুব ভালোভাবে নারী হৃদয়ের রহস্য উদ্ঘাটন করার পথ আবিষ্কার করে নিয়েছে। ঠিক কোন কৌশল অবলম্বন করলে বিমলাকে আকর্ষণ করা যেতে পারে সে বুঝে নিয়েছে এবং প্রথম থেকে সে তেমনিভাবে সামনে গিয়েছে। সন্দীপ জানে যে সে তর্কে পটু, সে যখন তর্ক করে চারিদিক মনে হয় যেন তার মনের সমস্ত উজ্জ্বলতা দিয়ে চকচক করে ফেলতে পারে। তাই বিমলা যখন সামনে উপস্থিত থাকে তখন নিখিলেশের সঙ্গে সে তর্কের ঝড় তোলে। প্রথম দিন থেকে সে বিমলার সঙ্গে আত্মীয়তা করতে চেয়েছে, বিমলাকেও সংকোচ রাখার অবকাশ দেয়নি।
রূপের শক্তিতে বিমলা যে আশ্চর্য সে কথাটি সন্দীপ বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সন্দীপ বিমলাকে এটাও বুঝিয়ে দিয়েছে যে সমস্ত দেশের বিমলাকেই প্রয়োজন। প্রত্যেকটি ছোটোখাটো বিষয়ে বিমলার পরামর্শ নিয়ে তার মনে এই বিশ্বাস পাকা করে তুলেছে যে একজন মাত্র স্ত্রীলোকের সহজ বুদ্ধিতেই দেশের সব কাজ চলছে। আসলে বিমলা যে একটা স্বপ্নের রাজ্যে বিচরণ করছে এ কথা কিন্তু সন্দীপ খুব ভালোভাবেই জানে, কিন্তু সময় আসার আগে হঠাৎ করে সন্দীপ বিমলাকে সেটা জানিয়ে দিতে চায়নি, বিমলার মনে জাগিয়ে দিতে চায়নি। সে যেন কিছুই লক্ষ্য করে না, এমনি একটা ভাব করে যাচ্ছে। এমনিভাবেই সে বিমলার সাথে আচরণ করে যাচ্ছে। সন্দীপের বৈপ্লবিক কথাবার্তার আড়ালে প্রেম নিবেদনের প্রচ্ছন্ন ইঙ্গিত বিমলাকে আলোড়িত করলেও এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছিল যে সন্দীপের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ফাঁক রয়ে গেছে। বিশেষ করে বিমলা অমূল্য নামক বালকটিকে অতিরিক্ত গুরুত্ব দেয়, সন্দীপের অসহিষ্ণু প্রতিক্রিয়া এবং টাকার জন্য বিমলাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে বারবার চাপ দেয়া, সন্দীপ সম্পর্কে বিমলার ধীরে ধীরে মোহ ভাঙতে শুরু করেছে। এর পরিণতিতে বিমলা দাম্পত্য প্রেম, স্বদেশ প্রেম ও সন্দীপকে এক পাশে রেখে দিয়ে আত্মপ্রেমে নিবেদিত হয়ে নিজেকে একক মানুষ হিসেবে উপলব্ধি করতেও চেয়েছে। নিজেকে দেখতে চেয়েছে এমন একজন মানুষ রূপে যে তৈরি হবে সম্মান, মর্যাদা আর ভালোবাসাকে সঙ্গে নিয়ে। অমূল্যর কাছে নতুনভাবে মূল্যায়িত হয়ে বিমলা বুঝতে পেরেছে যে সন্দীপের যে প্রশংসা বাক্য সে প্রশংসা বাক্যগুলো আসলে মিথ্যা, এটা মেকি, এগুলো সাজানো। বিমলার অস্তিত্বের শেকড়ে জড়িয়ে থাকা সংস্কার তাকে বারবার শুদ্ধ করতে চেয়েছে, কিন্তু মানসিক যন্ত্রণায় কাতর বিমলা সামনে কোনো পথ দেখতে পায়নি। সন্দীপের মধ্যে প্রতারকের ছায়া দেখতে না পেলে হয়তো নিখিলেশের সাহচর্য সত্ত্বেও তার ঘরে ফেরা হতো না। জীবনের শুভবোধ, আদর্শবাদিতার উপর আস্থা এবং সর্বোপরি তথাকথিত সতীত্বের অহংকারের কারণে বিমলা বাইরে থেকে নিজেকে ঘরে নিয়ে এসেছে এবং ঘরে বাইরের টানাপোড়েন থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। বিমলার সমান্তরালে আমরা চোখের বালির বাল্যবিধবা বিনোদিনীকে দেখেছি। সমাজের প্রচলিত বিধিনিষেধ সত্ত্বেও যার মধ্যে পুরুষের প্রতি গভীর আকর্ষণ আকাঙ্ক্ষার জাগরণ ঘটেছিল এবং পরিণতিতে মানসিক ঘাত প্রতিঘাতের মুখোমুখিও হতে হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ের প্রচলিত সংস্কারকে পাশ কাটিয়ে তার নারী চরিত্রদের অবস্থান চিহ্নিত করতে পারেনি বলেই তার নারী চরিত্ররা আসলে বিদ্রোহী হয়ে উঠতে পারেনি। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম চরিত্রকেও দেখেছি। এই কুসুম শক্তিশালী এবং গভীর মনোবলে বলিয়ান হওয়া সত্ত্বেও সামাজিক সংস্কারের কাছে সে আসলে পরাজিত। যাই হোক, আজকে এখানে এ পর্যন্তই আমরা বিমলা সম্পর্কে সংক্ষেপে জানতে পেরেছি। আসলে রবীন্দ্রনাথ নিখিলেশ সন্দীপের পাশাপাশি বিমলা চরিত্রটিকে তার অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন।
এক সময় ঘরের বধূ, আরেক সময় দেখা গেছে যে সে ঘরের বধূ স্বদেশী আন্দোলনে জাগ্রত হয়ে ঘরের বাইরে চলে এসেছে। কিন্তু এই স্বদেশী আন্দোলনের কিছু মিথ্যা দিক যখন তার কাছে উন্মোচিত হয়েছে, তখন সে উন্মোচনের পরপরই সে বাইরের এই জগৎটাকে সে আসলে মিথ্যা হিসেবে জ্ঞান করেছে। অবশেষে সে ঘরেও ফিরে যেতে চেয়েছে। তার চরিত্রের বিকাশে রবীন্দ্রনাথ অসামান্য তুলির স্পর্শে প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।